আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ব্যাংক ঋণে যে রেকর্ড সরকারের, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। পরপারে ভালো থেকে বউ পর কি আর মজা, এবার বুঝলা। এমপিরা চাইলে নির্বাচনকালীন সরকারে নিতে রাজি আছে প্রধানমন্ত্রী। সেনা মুখপাত্রকে ইমরান রাজনীতিতে নেমে পড়েছেন না কেন? থমথমে পাকিস্তানে সুপ্রিম কোর্ট অবরুদ্ধ, মার্কিন দূতাবাসের যে সতর্কতা জারি, যে কারণে সরকার না চাইলে সুষ্ঠু ভোট কঠিন সিএসি। কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যা বলল স্টেট ডিপার্টমেন্ট। বালবন্ধুর দোকানে মিষ্টি খেয়ে যা বললেন রাষ্ট্রপতি, যে কারণে একদিনে রিজার্ভ কমেছে $61 কোটি। শুল্ক ছাড়ায় যে পরিমাণ স্বর্ণ বিদেশ থেকে আনা যাবে, যে কারণে পশ্চিমাদের প্রতি প্রধানমন্ত্রী রাগান্বিত। বলুন আপনাদের জন্য আমি কী করতে পারি সাংবাদিকদের প্রধানমন্ত্রী? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, এবার যে কারণে স্ত্রীও হারাচ্ছেন জাহাঙ্গীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি দেখতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ব্যাংক ঋণ যে রেকর্ড সরকারের, সরকারের ব্যাংক ঋণ নেওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থ বছরে প্রথম 10 মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নেট ঋণ নিয়েছে প্রায় ৮২,০০০ কোটি টাকা। এটা এক অর্থ বছরের হিসাবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর মধ্যে এপ্রিল মাসে নেওয়া হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সংশ্লিষ্টরা জানান, কড়াকড়ি উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র বিক্রি নেতিবাচক ধারায় নেমেছে। বৈদেশিক ঋণ ছাড়াও গতি নেই, সরকারের রাজস্ব আদায় চলছে ধীরগতি। এমন বাস্তবতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন ব্যয় মেটাতে বাধ্য হয়ে ব্যাংক ব্যবস্থা থেকে ঢালাওভাবে ঋণ নিচ্ছে সরকার। তবে এবার ব্যাংক ঋণের সিংহভাগেরই যোগান দিতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, কারণ তার হলো টান পড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারের ঋণ নিতে অনাগ্রহ দেখাচ্ছে। প্রতিবছরই বড় অঙ্কের ঘাটতি রেখে বাজেট পেশ করে আসছে সরকার। এই ঘাটতি মেটানো হয় দুটি উৎস, অভ্যন্তরীণ ও বৈদেশিক খাত থেকে। বৈদেশিক খাত থেকে অপ্রয়োজনীয় অর্থ সহায়তা পাওয়া না গেলে অভ্যন্তরীণ উৎসের উপরই বেশি নির্ভর করতে হয় সরকারকে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র খাত। অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ নিলে নতুন টাকা ছাপিয়ে দিতে হয়, এতে মুদ্রা সরবরাহ বেড়ে তা মূল্যস্ফীতির উপর সরাসরি প্রভাব ফেলে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পরপারে ভালো থেকো বউ পর কি আর মজা, এবার বুঝলা। ঝালকাঠিতে স্ত্রী হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু। এর আগে সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে ছুরিকাঘাতে স্ত্রী সাইমা পারভিনকে, তানহাকে হত্যা করেন অনু। স্ত্রী নিয়ে অনুর ফেসবুকে দেয়া স্ট্যাটাস, আমার বউ তার মামাতো ভাইয়ের সঙ্গে সারা রাত চ্যাটিং করতো, তার নাম আসিফ ইকবাল। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। আমাদের বেলাও ঠিক ঘটেছে, তাই আমার বউ আমার চোখ ফাঁকি দিতে পারেনি। গত শনিবার সন্ধ্যায় অনেক পরে বাসায় আসতে দেখি, তখন তার হাত থেকে ফোনটা নিয়ে নেই। তারপর সে অনেক অনুনয় বিনয় করে আমার কাছে ফোন ফেরত চায়। পরে বউয়ের ফোনের মেসেজ অপশনে গিয়ে দেখি পরকে প্রেমিকের অশালীন মেসেজ দেখে আমি নির্বাক হয়ে যাই। আমি সারা রাত ঘুমাতে পারিনি, বউ সবসময় আমার সামনে হুজুর সেজে থাকতো, এমন আচরণ করতো মনে হয় যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। কিন্তু আজ হঠাৎ আবিষ্কার করলাম আমার বউয়ের আসল চরিত্র। আমি তাকে জিজ্ঞাসা করেছি, তুমি ওড়না ছাড়া তোমার মামাতো ভাইকে ছবি দিয়েছ কেন? জবাবে সে বলল, খোদার কসম আমি এমন এমনি দিয়েছি। কিছুক্ষণ পর সে তার মায়ের নম্বর থেকে আমাকে হুমকি দিয়ে বলে, নারী নির্যাতন আইনে মামলা দিয়ে সে নাকি আমার জীবন ধ্বংস করে দিবে। তারপর অনেক ভেবে চিনতে আমি সিদ্ধান্ত নিলাম, বিশ্বাসঘাতক বেইমানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এজন্য নিজের হাতে বউটাকে পরম করুণাময়ের কাছে চিরতরে পাঠিয়ে দিলাম। পরপারে ভালো থেকো বউ, পরকের মজা এবার অন্তত বুঝলা। এটি আরেকটি হট নিউজ হচ্ছে, এমপিরা চাইলে নির্বাচনকালীন সরকারে নিতে রাজি আছি প্রধানমন্ত্রী। কোনো সংসদ সদস্য যদি নির্বাচনকালীন সরকার আসতে চায়, আওয়ামী লীগ তাতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি ফলো করি, ব্রিটেনে কিভাবে ইলেকশন হয় তারা কিভাবে করে আমরা সেইভাবে করব, এর মধ্যে একটু দেখাতে পারি।
পার্লামেন্ট সংসদ সদস্য যারা আছেন তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকালীন সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি। নির্বাচনকালীন সরকার হলেও বিএনপিকে নিয়ে চিন্তার সুযোগ নেই বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, এর আগে আমরা নিয়েছি, এমনকি 2014 সালে তো খালেদা জিয়াকেও আমি আহ্বান করেছিলাম, তারা আসেনি। এখন তো তারা পার্লামেন্টেও নাই, কাজে তাদের নিয়ে চিন্তারও কিছু নাই। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, সেনা মুখপাত্রকে ইমরান রাজনীতিতে নেমে পড়েছেন না কেন? সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে যেসব সমালোচনা করা হয়েছে তার অধিকার তাদের নেই। ক্ষুব্ধ ইমরান বলেন, এর চেয়ে বরং তারা নিজেরা একটি রাজনৈতিক দল খুলে মাঠে নেমে পড়তে পারে। পাকিস্তান সেনাবাহিনীর ISPR এর ডিজি আহমেদ শরীফ চৌধুরীর তীব্র সমালোচনা করে পিটিআই চেয়ারম্যান বলেন, শুনুন মিস্টার ডিজি, আমি যখন দেশকে প্রতিনিধিত্ব করেছিলাম, দেশের হয়ে সুনাম অর্জন করেছিলাম, সে সময় আপনার জন্মও হয়নি। এই ডিজি ইমরান খানকে ভণ্ড রাজনীতিবিদ বলে অভিহিত করায় তিনি তার বিরুদ্ধে এমন মন্তব্য করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, থমথমে পাকিস্তানের সুপ্রিম কোর্ট অবরুদ্ধ, মার্কিন দূতাবাসে যে সতর্কতা জারি। পাকিস্তানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রধান বিচারপতি পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট অবরোধ করেছে। ক্ষমতাসীন জোটের শরিক দল JIIF সরকার ও সেনাবাহিনী বিরোধী দলের ওপর পূর্ণ দমন পীড়নের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ এনেছেন ইমরান খান। ইসলামাবাদে মার্কিন দূতাবাস আজ কনস্যুলার কার্যক্রম বন্ধ রেখেছে ও জরুরি প্রয়োজন ছাড়া কর্মীদের বাইরে চলাচল ও ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফ কাউন্সেলার অফিসার্স বলেছেন, 15 মে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা থাকবে, তবে ওই দিনে পূর্ব নির্ধারিত কাউন্সেলার সাক্ষাৎকারগুলোর বাতিল করা হয়েছে। দূতাবাস কর্মীদের মিশনের প্রয়োজন ছাড়া বাইরে চলাচল ও ভ্রমণ না করতে এবং স্থানীয় সংবাদ মাধ্যমে চোখ রাখতে বলা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে সরকার না চাইলে সুষ্ঠু ভোট কঠিন। সিসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এটাই বাস্তবতা যে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তবে নির্বাচন কমিশনের রেখার পক্ষে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন। সোমবার নির্বাচন ভবনে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। 5 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিছু অভিযোগ ও দাবি জানাতে কমিশনে গিয়েছিলেন সংসদের প্রধান বিরোধী দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্ন। চুন্নর অভিযোগ, সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে ব্যাপক, কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিও জানান তিনি। সিসি বলেন, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা তারা পাচ্ছেন, আগামীতেও তা থাকবে বলে আশা করছেন তারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যা বলল স্টেট ডিপার্টমেন্ট। ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনীতিকদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বাগতিক যে কোনো দেশই বাধ্য বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। পাশাপাশি রাষ্ট্রদূত এবং দায়িত্বরত কর্মকর্তারা যা কোনো ধরনের হামলার শিকার না হন সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট দেশের মূল দায়িত্ব বলে উল্লেখ করেন স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র। বেদান্ত প্যাটেল আরও বলেন, রাষ্ট্রদূত এবং মিশনগুলোর নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে অধিক গুরুত্ব। বাংলাদেশ সরকারের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 6টি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করে নেয় এবং 2 দফার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের গাড়িবহ সরকার দলীয় সমর্থকদের হামলা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বেদান্ত প্যাটেল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাল্য বন্ধুর দোকানে মিষ্টি খেয়ে যা বললেন রাষ্ট্রপতি। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শৈশব কেটেছে পাবনার অলিগলিতে। এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা খোশ গল্প করে বেশিরভাগ সময় কেটেছে এই বীর মুক্তিযোদ্ধার। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়েও বাল্যকালের এই স্মৃতি তিনি ভোলেননি। তাই তো শপথ নেওয়ার পর প্রথমবার নিজ জেলা সফরকালে চিরচেনা সেই দোকানে বসেই খোশ গল্প করে কিছুটা সময় কাটালেন রাষ্ট্রপ্রধান। সঙ্গে বন্ধুর দোকানে মিষ্টি খাওয়ালেন সফরসঙ্গীদেরও। পরে 4 দিনের সফরের প্রথম দিনই জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে নাম ফলক উদ্বোধন ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া আরও নানা কর্মসূচি মিলিয়ে প্রথম দিনে ব্যস্ত সময় কাটে রাষ্ট্রপ্রধানের। তবে ব্যস্ত সময় কাটালেও শৈশবের বহু বছরের পুরনো স্মৃতি ভোলেননি তিনি, ভুলে যাননি বাল্য বন্ধু। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে একদিকে রিজার্ভ কমেছে $61 কোটি। চলতি মে মাসের প্রথমে 12 দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশের রেমিটেন্স কিছুটা নিয়তি থাকে, যে কারণে এ সময় রেমিটেন্স কমেছে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাসে মোট হিসাবে রেমিটেন্স খুব একটা না বাড়লেও জুনে রেমিটেন্স বাড়তে পারে। এদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার একদিকে ব্যবধানে রিজার্ভ কমেছে $61 কোটি। আমদানি দেনা পরিশোধ করার রিজার্ভ কমেছে রোববার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স বিষয়ক হালনাগাদ এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে শুল্ক ছাড়া যে পরিমাণ স্বর্ণ বিদেশ থেকে আনা যাবে। বর্তমানে ব্যাগেজ রুল অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশে আসার সময় 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার আনতে পারেন, এজন্য শুল্ক কর দিতে হয় না। তবে এক ধরনের অলঙ্কার 12টির বেশি আনা যায় না। এছাড়া 234 গ্রাম ওজনের স্বর্ণবার আনতে পারেন, এক্ষেত্রে ভরি প্রতি 2000 টাকা করে শুল্ক দিতে হয়। সে অনুযায়ী প্রতিটি স্বর্ণের বার আনতে 40,000 টাকা শুল্ক দিতে হয়। তবে বৈধভাবে স্বর্ণ আমদানি উৎসাহিত করতে এবং রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক রাখতে আগামী বাজেটে ব্যাগেজ রুলে সংশোধন আনা হচ্ছে। এই সংশোধনের মাধ্যমে প্রবাসী কর্মী এবং বিদেশ ফেরত যাত্রীরা একটি স্বর্ণের বার দেশে নিয়ে এলে সেটির জন্য কোনো শুল্ক দিতে হবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে পশ্চিমাদের প্রতি প্রধানমন্ত্রী রাগান্বিত। ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমাদের প্রতি রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি এত রেগেছেন কেন? পশ্চিমাদের প্রতি সম্ভবত নিরাপত্তা বোধ করছেন না, ক্ষমতা হারানোর ভয় আছেন। বিএনপি মহাসচিব বলেন, উনি কেন এতদিন পর স্যাংশনস এর ওপর বিষাদাকার করছেন? তিনি ভালো করে জানেন যারা দেয় তারা কিসের ওপর স্যাংশন দেয়। কিছুদিন আগে রাশিয়া জাহাজ স্যাংশনস করে ঢুকতে পারেনি, বাংলাদেশ ফেরত দিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি কেনে তা মোটামুটি আমরা সবাই জানি, বুঝতে পারি। তিনি সম্ভবত ইরিটেটেড হয়ে আছেন পশ্চিমাদের প্রতি। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি সাংবাদিকদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন। সোমবার গণভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কল্যাণ ও মহার্গ ভাতা ঘোষণা প্রসঙ্গে বিএফইউজের সভাপতি ওমর ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। তিনি বলেন, তার সরকার সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি খাতে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার 2015 সালের শুরুতে বর্ধিত মূল্যস্ফীতি হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা দেওয়ার ঘোষণা করেছিল। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য সরকার এটি করতে পারে। তিনি আরও বলেন যে সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বেসরকারি মালিকানায় চলছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার যে কারণে স্ত্রী হারাচ্ছেন জাহাঙ্গীর। মানসিক নির্যাতন, অত্যাচার এবং ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে গাজীপুরে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে তাকে নোটিশ পাঠিয়েছেন স্ত্রী কাজী রাজিয়া সুলতানা জয়ী। চলতি বছর এপ্রিল মাসে 30 তারিখ জাহাঙ্গীরের স্ত্রী কর্তৃক তালাকের এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন 8-9 অধ্যাদেশ 52-9 আইন এর 7-1 ধারায় সম্পর্কের বিষয়টি অবহিত করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পর্কে উন্নতি না হলে 90 দিন পর চূড়ান্তভাবে তালাক কার্যকর হবে। নোটিশে দেখা যায় 2011 সালের 18 ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহারের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরে বাসিন্দা আলহাজ মিজানুর রহমান ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম স্ত্রীকে মানসিক নির্যাতন, অত্যাচার করে, নিয়মিত ভরণ পোষণ না দেওয়া সংসার জীবন অশান্তি শুরু হয়।